এখন বাংলাদেশের ক্রিকেট প্রেমী তরুণরা পেসার হওয়ার স্বপ্ন দেখে, অনুপ্রেরণা পায় মাশরাফি বিন মুর্তজার নামে। কিন্তু শুধু পেসার কিংবা ফাস্ট বোলার দিয়েই তো ক্রিকেট চলে না। সাকিব আল হাসান কিংবা প্রায় সাবেক হতে বসা আব্দুর রাজ্জাক রাও অনুপ্রেরণা পেয়েছিলেন। তাদের সামনে ছিল একজন আইডল যার নাম মোহাম্মদ রফিক, সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম 100 উইকেট নেওয়া বোলার। বাহাতি স্পিনার রফিক একদিন ওয়ানডে ক্রিকেট ফর্ম্যাটেও সবার আগে দেশের হয়ে 100 উইকেট নিয়েছেন। এই দুই ফর্ম্যাটে 1000 রানও আছে তার। 2000 থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে তিনি নিজেকে প্রমাণ করেছেন বারবার, খারাপ সময় কাটিয়ে অনুপ্রেরণা হয়েছেন বাকিদের জন্য। হয়তো ওই সময় না খেলে বর্তমান দলে খেলতে পারলে তার অর্জন হতে পারত আকাশ ছোঁয়া। এমন একটা সময় টেস্ট খেলেছেন যখন বাংলাদেশ প্রায় সময় দ্বিতীয় ইনিংসে বলই করতে পারেনি, তাতে করে রফিক গড়পড়তা অনেক টেস্টেই বল করার সুযোগ পেয়েছেন কেবল এক ইনিংসেই। অথচ এই দ্বিতীয় ইনিংসেই উইকেট কব্জা করে বেশিরভাগ স্পিনাররা। 10 বছর আগে লাল সবুজ জার্সি খুলে রাখা রফিককে নিয়ে অনেক গল্প হতে পারে, তার জীবন নিয়ে গল্প হওয়াটাও জরুরি। শূন্য থেকে শীর্ষে আসার উদাহরণ যখন হাতের পাশে, তখন বিদেশি গল্পে মন ভরিয়ে কী লাভ। বুড়িগঙ্গার রাখাল বালক রফিক হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। গরিব ঘরের রফিকের চোখে স্বপ্ন দেখেছিল হাজারো তরুণ, নিজে যা করতে পারেননি সেই পড়াশোনার জন্য নিজের সরকারি জমি দান করেছিলেন স্কুলের জন্য, এসব আখ্যান সবার জানা। আসলেই রাখাল হয়েছিলেন রফিক। জিঞ্জিরার এই ছেলে গরু চড়াতে গিয়ে নৌকার মাঝিকে আকুতি জানিয়ে আসতেন ঢাকার পারে, টানটা ছিল কেবলই ক্রিকেটের জন্য। 1970 সালে জন্ম নেওয়া এই মানুষটার ক্রিকেটের প্রতি ছিল অগাধ আগ্রহ। ঢাকায় আসলে ক্রিকেট খেলা যায় এই ভাবনাটা মনের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন। বুঝেছিলেন হয়তো সেই ছোটবেলাতেই গরিব ঘরে জন্মানো, পড়াশুনো করতে না পারার সব আক্ষেপ চুকিয়ে দিতে পারে এই ক্রিকেট। কেবল ঢাকাই নয়, বুড়িগঙ্গার এপারে আসতে না পারলেও ওপারের জিঞ্জিরার বস্তিতেই চলত জমিয়ে ক্রিকেট খেলা। সেখান থেকে আজকের রফিককে কেউ হাতে করে বানিয়ে দেননি, নিজেই হয়েছেন। এখনও যারা নিজের ভাগ্য নিয়ে আক্ষেপ করেন তারা যেন অন্তত রফিকের জীবনীটা নিয়ে একটু হলেও পড়াশোনা করে, তাতে হয়তো বাড়তি অনুপ্রেরণা মিলতে পারে। অবশ্য রফিককে যে বারবার কিংবদন্তি বলা হচ্ছে এটা কিন্তু সবাই বাধ্য হয়েছে মানতে, সেই মানানোর কাজটা করে দেখিয়েছেন তিনি নিজেই। শুরুতে ছিলেন বাঁহাতি পেসার, পেশাদার ক্রিকেট খেলা শুরু করেন সেই পেসার হিসাবেই। 1985 সালে 15 বছর বয়সে বাংলাদেশ স্পোর্টিংয়ে যোগ দেন। বন্ধু ওয়াসিম হায়দার রফিককে স্পিন করার পরামর্শ দেন, কারণ পেসার হয়েও বল টার্ন করাতে পারার গুণটা ছিল আগে থেকেই তার মধ্যে। বন্ধুর কথাই স্পিন শুরু করলেন, সফলও হলেন। বলা যায় আজকের রফিকের পিছনে কিঞ্চিত হলেও অবদান আছে তার বন্ধু ওয়াসিম হায়দারের। তিনি যদি সেদিন রফিককে স্পিন করার পরামর্শ না দিতেন তাহলে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রথম বছরেই একজন গ্রেট নিয়ে শুরু করতে পারত না। রফিকের বেড়ে ওঠা অবশ্য বাংলাদেশ বিমানে, সেখান থেকেই সবার চোখে পড়া শুরু করলেন তিনি। আস্তে ধীরে বাংলাদেশের জার্সিটাও গায়ে উঠল তার। 1994 সালে ভারত এ দলের বিপক্ষে 25 রান দিয়ে নিলেন 3 উইকেট। আজকের ICC ট্রফি জয়ের জন্য যে ইতিহাস বাংলাদেশ পেয়েছে তার পেছনে অবদান ছিল রফিকের। কেনিয়ার বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে 25 রান খরচ করে 3 উইকেট নিয়েছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে রফিক খেলেছেন 33টে টেস্ট ম্যাচ। 100 উইকেটের সঙ্গে 1টি সেঞ্চুরি ও 4টি হাফ সেঞ্চুরি মিলিয়ে মোট রান করেছেন 1059। ওয়ানডে খেলেছেন 125টি, কাকতলীয়ভাবে ওই ফর্ম্যাটে তার উইকেটও 125টি, ব্যাটে 2টি হাফ সেঞ্চুরি সহ মোট 1199 রান। অবসরের আগ পর্যন্ত 1টি টি-20 খেলেছেন, 1 উইকেটের সঙ্গে 13 রান করেছিলেন। বোলার হয়েও বারবার রানের কথা উল্লেখ করতে হচ্ছে, কারণ তিনি ছিলেন অলরাউন্ডার। দলের প্রয়োজনে লোয়ার অর্ডারে তার ব্যাটে বাউন্ডারি ফুলছড়ি ফুটত। বর্তমান সময়ে মাশরাফি যে কাজটা করে দেন, সে সময় দলের জন্য ব্যাটে দ্রুত স্ট্রাইক রেট তুলতেন। জাতীয় দলে হঠাৎ করে নির্বাচকরা আবিষ্কার করলেন দুজন বাঁহাতি স্পিনার খেলানো যাবে না টেস্টে, তাতে নাম কাটা পড়ল রফিকের, বনে গেলেন পুরো দম্বর ওয়ানডে বোলার। সেদিন নির্বাচকদের এমন অদ্ভুত সিদ্ধান্তের বলি না হলে হয়তো আজ অন্তত 100 টেস্ট উইকেট লেখা থাকতো রফিকের নামের পাশে। জাতীয় দল তো গেল, ঘরোয়াতে কেমন ছিলেন রফিক, সেখানেও বিজয়ীর ঝান্ডা ঘুরিয়েছেন দীর্ঘদিন। প্রথম শ্রেণীতে 62 ম্যাচ খেলে নিয়েছেন 237টি উইকেট,
রান করেছেন 1748। একটি সেঞ্চুরিও 9টি হাফ সেঞ্চুরি আছে তার এখানে। লিস্ট এ ম্যাচ খেলেছেন মোট 164টি, মোট উইকেট 184টি, রান 1591। খুব গরিব ঘর থেকে উঠে এসেছিলেন বলেই কি না মানুষের কষ্টটা বুঝতেন তিনি। তাই তো আইসিসি ট্রফি জিতে যখন তাকে এই তৎকালীন প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছিলেন কি চাও তুমি, উত্তরে রফিক বলেছিলেন নিজের এলাকার কথা। তিনি বলেছিলেন, বাবুবাজারে একটা ব্রিজ হলে খুব ভালো হতো, খুব কষ্ট হয় দুপাড়ের মানুষের আসা যাওয়া করতে। রফিকের কথায় সেদিন প্রধানমন্ত্রী অবাক হয়েছিলেন কি না জানা নেই, তবে ব্রিজ সত্যিই হয়েছিল। শুধু তাই নয়, সরকারি জমি মিলেছিল জাতীয় দলের সবার, সেই জমিতে রফিক কী করলেন, নিজে কিছুই করেননি, স্কুল তৈরির জন্য দান করে দিয়েছিলেন। এই প্রসঙ্গে বলেছিলেন, আমরা তো পড়াশোনা করতে পারি নাই, পোলাপাইনগুলো যেন পারে। সেই স্কুল নিয়ে এখন আর কোনো কথা বলতে রাজি হন না রফিক, কোনো রকম প্রচারে আসতে চান না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ বিশ্ব ক্রিকেটের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের জন্য তারা আজ বিদেশি কোচ ছাড়া অন্য কিছু ভাবতে পারে না, অথচ রফিককে কাজে লাগানোই যেত। এ নিয়ে হয়তো রফিকেরও আক্ষেপ আছে, কিন্তু কারো মুখাপেক্ষী হননি তিনি, শুধু অভিমানই করেছেন। নতুন প্রজন্মকে শেখাতে মুখিয়ে থাকেন সবসময়। বিসিবির নতুন কর্মযজ্ঞ হাই পারফরমেন্স ইউনিট অর্থাৎ HPতে রফিককে কোচ হিসেবে নিয়োগও দেওয়া হয়েছিল বলে শোনা গিয়েছিল। তিনি নাকি যোগ দিয়েছিলেন, কদিন কাজও করেছিলেন, তারপর আর কোনো খোঁজ নেই, হয়তো বিসিবি আর তাকে কাজে লাগায়নি। তবে দেশের ক্রিকেট সংস্থা তাকে মনে রাখুক বা না রাখুক, তাকে মনে রেখেছে বিশ্ব ক্রিকেট। সচিন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, শোয়েব আখতারদের নেওয়া অনুষ্ঠিত হওয়া মাস্টার্স চ্যাম্পিয়ন লিগে রফিককে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও কাজ করেছেন তিনি। রফিক আছেন এদেশের মানুষের মনে মননে, ক্রিকেট ছেড়ে এখন ব্যবসায় মন দিয়েছেন, কিন্তু মনটা যে পড়ে থাকে ক্রিকেটেই। নিজের একটা একাডেমি তৈরির স্বপ্ন দেখে যাচ্ছেন দীর্ঘদিন, সেই কাজটাও গুছিয়ে আনার লড়াই চালিয়ে যাচ্ছেন। এখন রফিক আছেন কিংবদন্তি হয়ে, বাংলাদেশের কিংবদন্তি।